ভার্সিটির এই পরিবেশে একটি কঠিন বিষয় নিজের চোখের হেফাজত রাখা। আমার প্রশ্ন হচ্ছে, কিভাবে চোখ হেফাজতে রাখা যায়? আর একটি প্রশ্ন হলো, বেকার অবস্থা বিয়ে করা কি জায়েজ আছে? চোখের হেফাজত করার জন্য, চোখের হেফাজত করার জন্য যে কয়েকটা উপায় আছে তার মধ্যে একটা হলো বিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি বিবাহ করার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, ফাইন্নাহু আগাদুলিল বাসারি ওয়া আহসানুলিল ফারাজি, যদি কেউ বিবাহ করে ফেলে তার জন্য দৃষ্টিকে সংযত রাখাটা সহজ হয়। এখন প্রশ্ন হলো যে বেকার অবস্থা বিয়ে করা যায় কিনা। যদি বেকার অবস্থা বিয়ে করে বিবি স্ত্রীর ডাল ভাতের জোগাড় করা মতো সুযোগ থাকে, প্যারেন্টসের সহযোগিতা থাকে, তাহলে ইসলামে সেটা সম্পূর্ণ জায়েজ আছে, নাজায়েজ কোনো কাজ নয়। বেকার অবস্থায় প্রেম বা অবৈধ ভালোবাসা সম্পর্ক হয় কি হয় না? শুধু হয় না, এই প্রেম ভালোবাসা, তথাকথিত প্রেম ভালোবাসা নাম্বার মা নামের এই দুই নাম্বারই এটা বেকাররা বেশি করে। কি বলেন? যত বেকার আছে এখনো কর্মজীবনে ঢুকে নাই, আপনি দেখবেন তথাকথিত ভালোবাসার নামে বিবাহ বিবাহিত সম্পর্ক সবচেয়ে বেশি করে এরা। কারণ কাজ নাই, শয়তান তার মাথায় একটা আকাশ ঢুকায় দেয় এবং তাকে বিপদগামিতার দিকে নিয়ে যায়। তো বেকার অবস্থা যদি খারাপ কাজ করা যায়, ভালো কাজ কেন করা যাবে না? অবশ্যই করা যাবে। তবে স্ত্রীর ভরণ পোষণের দায় দায়িত্ব অবশ্যই আপনাকে বা আপনার প্যারেন্টসকে নিতে হবে। আপনি মুখস্থ শুধু করে ফেললেন, কারো দায়িত্ব নেয়ার মতো আর্থিক এবিলিটি থাকলো না, এটা কিন্তু জায়েজ নয়। তো দৃষ্টিকে সংযত রাখার জন্য বিবাহ করার যেমন কার্যকর উপায় রয়েছে, এর যেরকম উপকারিতা রয়েছে, ঠিক একইভাবে আপনি যে পরিবেশে আছেন সেখানে প্রতিনিয়ত আত্মজিজ্ঞাসার মুখোমুখি করা নিজেকে, যে আমি কতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি। নিয়ন্ত্রণ করতে পারাটাই সার্থকতা, আর যা ইচ্ছা তা যেখানে তা আসলো দেখে ফেললাম, এটার মধ্যে কোনো সার্থকতা নেই।